বাঁশখালীর 65,000 ইয়াবা সহ দুই ব্যক্তির আটক গেজি বাঁশখালী থানা পুলিশ। 22 মে মঙ্গলবার বিএলএ পুইসরি ইউনিয়নের প্রেমবাজার এলাহার বাঁশখালী প্রধান সড়কত ওগো সিএনজি চালিত অটোরিকশার তল্লাশি গড়িয়ানে এই ইয়াবা গিন জব্দ করা হয়। আটক দুই ব্যক্তিদি কক্সবাজার সদরের কুরুশকুল এলাহার পরবিন্দুর ফোয়া পরিধন দে এবং একই এলাহার মহাজনফারের মকবুল আহমদের ফোয়া আবু সৈয়দ। থানা পুলিশের উপপরিদর্শক এসআই রফিকুল ইসলাম এ ব্যাপারে জানাইল দি। বাঁশখালী পেকুয়া আঞ্চলিক সড়কে বাঁশখালী থানার একটি চৌকস দল আমার স্বয়ং উপস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে 65,000 পিসি ইয়াবা সহ দুইজনকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এই মাদক পাচারের সাথে যারা জড়িত মামলাটি অর্গানাইজড ক্রাইম হিসেবে তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।